সারা বিশ্বে এখন বহুলভাবে আলোচিত হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটি। এই ব্যাপারে পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো বলছে ইসরায়েল তার নাগরিকদের সুরক্ষা দিবে, সে কারণেই তারা বিমান হামলা চালাচ্ছে গাজায়, কারণ গাজা থেকে হামাস হামলা করেছিল ইসরায়েলের উপর এবং সেখানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। যুক্তরাজ্য সরকার বলছে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে। এবার যুক্তরাজ্য সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকেও এই ব্যাপারে একটি কঠোর বার্তা দিয়েছে, বিশেষ করে যদি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী কিংবা ওয়ার্ক পারমিটে আছেন এরকম কোনো ইমিগ্রেন্ট, হামাসকে উৎসাহিত করেন, হামাসের প্রশংসা করেন এবং অ্যান্টিসেমিটিক কোনো কথাবার্তা বলেন, তাহলে তাকে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হতে পারে। যদি স্টুডেন্ট ভিসায় থাকেন আপনি, তাহলে হয়তো আপনার ভিসা বাতিল করা হবে, আপনাকে অ্যারেস্টও করা হতে পারে, যেটি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করছেন তারা। ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেরনিক এই কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যদি কেউ সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হামাসের পক্ষাবলম্বন করে, তাদের প্রশংসা করে, সেটি আসলে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। রবার্ট জেনেডিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি হোমমিশকে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়গুলো দেখার জন্য, যদি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী কিংবা ওয়ার্ক পারমিটে আছেন কিংবা কোনো ইমিগ্রেন্ট এই ধরনের কোনো কাজ করে, কোনো আচরণ করে, তাহলে যেন হোমমিশ সেটি কঠোরভাবে পর্যবেক্ষণ করে এবং কিভাবে তাদের ভিসা বাতিল করা যায়, কিভাবে তাদেরকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া যায়, বিতাড়ন করা যায়, সে ব্যাপারে পথ বের করতে তিনি হোমমিশকে নির্দেশনা দিয়েছেন। ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেরনিকের এই ঘোষণাটি আসলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের কঠোর বার্তা বলেই মনে করা হচ্ছে, কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকে এশিয়া কিংবা আফ্রিকা থেকে এসেছে কিংবা মধ্যপ্রাচ্য থেকে এসেছে, যারা আসলে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু বর্তমানে যে একটি যুদ্ধ অবস্থা চলছে গাজা এবং গাজার উপর হামলা চলছে ইসরায়েলের এবং হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, এই অবস্থায় যদি কেউ হামাসকে সহায়তা প্রশংসা করে কিংবা তাদের পক্ষাবলম্বন করে, সেটিকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাউনম্যান তিনি ঘোষণা করেছিলেন কোনো ধরনের অ্যান্টিসেমিটিজম বরদাস্ত করা হবে না, সে ধরনের কোনো যদি কেউ কিছু করে তাহলে পুলিশ যেন সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এছাড়া তিনি ঘোষণা করেছিলেন কোনো ভবনের উপর কোনো স্বায়ত্তশাসিত সংস্থা কেউ যেন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা না হয়, কোথাও যেন হামাসের পক্ষে কোনো বক্তব্য বিবৃতি দেওয়া না হয়, এটিকেও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেই ঘোষণা করেছিলেন সুয়েলা ব্রাউনম্যান। এছাড়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছিলেন ইসরায়েলের অধিকার রয়েছে তাদের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এবং তিনি ইসরায়েল যে গাজাতে বিমান হামলা চালাচ্ছে সেটিকে সমর্থন করেছেন, যদিও ঋষি সুনাক বলেছেন সেখানে যে মানবিক বিপর্যয় ঘটছে সেটিকেও আসলে আমলে নিতে হবে। সুতরাং এই অবস্থায় ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেরনিকের এই হুঁশিয়ারি এটি আন্তর্জাতিক শিক্ষার্থী কিংবা যারা ওয়ার্ক পারমিটে রয়েছেন ইমিগ্রেন্ট, তাদের জন্য একটি কঠোর বার্তা বলেই মনে করা হচ্ছে। সুতরাং যদি বাংলাদেশের কমিউনিটি সহ অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আছেন এখানে কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় রয়েছেন, তাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ, আইনজীবী এবং অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা, তারা বলছেন তাদেরকে, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী যারা বাংলাদেশে রয়েছেন, তারা যেন সতর্ক থাকেন, তাদের কোনো কথাবার্তা, তাদের কোনো সোশ্যাল মিডিয়ার লেখনী কিংবা কোনো কিছু যেন হামাসকে উৎসাহিত না করে, কোনো কিছু যেন অ্যান্টিসেমিটিক না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য কমিউনিটির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।